সকলে বলি জবান খোলা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে বলেন তো? আল্লাহ। আমরা খুশি করব কাকে? আল্লাহকে। সকালে বিকেলে দিনের উপরে যখনই আমরা সুযোগ পাই, প্রতিটা মুহূর্তে আমাদের খেয়াল রাখতে হবে আমার প্রতিটি কথায়, আমার প্রতিটি আলোচনা যাতে আমার আল্লাহ খুশি হন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা খুশি করা, এটাই হলো আমাদের জীবনের টার্গেট। যদি আমার এই টার্গেট ফেল হয়ে যায় তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ ছাড়া অন্যকে খুশি করলে আল্লাহ কি হবেন না? খুশি হবেন না। আল্লাহকে খুশি করতে হলে সবাই খুশি হয়ে যাবে, আল্লাহকে খুশি করতে পারলে সকলে খুশি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমি গত কয়েক জুমায় মদিনার সম্পর্কে, আমার রসুল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। আজকে আমি একটা নতুন বিষয় আলোচনা করব, যে আলোচনাটা শুনলে হয়তো আপনারাও খুশি হবেন আর আমরা বুঝব আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ পাক যে কত কিছু মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। তন্মধ্যে যে চতুষ্পদ জন্তু, এই যে ঘোড়া, গাধা, খচ্চর, গরু, ছাগল, হাঁস, মুরগি, বাঘ, ভালুক, সিংহ, এই জাতীয় চতুষ্পদ জন্তুকে যে আল্লাহ বানিয়েলেন, এর ভিতরে আমাদের কি উপকার আছে, এর ভিতরে আমাদের কি লাভ, আল্লাহর কি লাভ, মানুষের কি লাভ? এটাকে মানুষের কল্যাণে বানানো হয়েছে নাকি মানুষের অকল্যাণে বানানো হয়েছে? আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে সুরায় সুরায় বিভিন্ন জায়গায় এই চতুষ্পদ জন্তু সম্পর্কে অনেক কথা বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে আমি অল্প সময়ে, সময় খুব কম, এর ভিতরে যতটুকু পারি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করে সকলে বলেন আমিন। আল্লাহ পাক কিছু মানুষকে দুর্ভাই বানাইছেন, আমরা যারা মানুষ তারা কয় পায়ে চলি, দুই পায়ে চলি। চতুষ্পদ জন্তু আছে, এক জাতীয় প্রাণী আছে তারা চারি পায়ে চলে, কয় পায়ে চলে বলে? চারি পায়ে। আরেক প্রাণী আছে তারা দুই পায়ে চলে, কয় পায়ে চলে? দুই পায়ে চলে। দেখেন দুই পায়ে চলতে পারে, চারি পায়ে চলতে পারে। আবার এমন প্রাণী আছে যাদের হাতও নাই পাওয়া নাই, তারা তাদের বুকের মাধ্যমে চলে। বলেন না সুবহানাল্লাহ। সাপ বিচ্ছু এরা যারা আছে তাদের কোনো পা নাই, কেঁচো তাদের কোনো পা নাই, তাদের কোনো হাত নাই, তার হাত দিয়ে চলে না, পা দিয়ে চলে না, তারা গড়াইয়া গড়াইয়া তাদের বুকের উপরে চলে। বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফ বিভিন্ন জায়গায় এই কথাগুলো বলে দিয়েছেন, আল্লাহু খালাকাকুম মিন কুল্লি দা, আল্লাহু খালাকাকুম ওয়া কুল্লি দাব্বাতিন মিন মা'ইন, ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবাইন ইয়াকুলুল্লাহু মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন তোমরা তোমাদের আল্লাহর পরিচয় জানতে চাও, আল্লাহর যদি পরিচয় জানতে চাও, এখানে একটা পরিচয় আল্লাহর পাওয়া যায়। আমার আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি তোমাদেরকে বানিয়েছেন এবং তোমাদের চতুষ্পদ জন্তুদেরকেও আল্লাহ বানিয়েছেন। তোমার মধ্যে সমস্ত মানুষকে, সমস্ত প্রাণীকে আল্লাহ বানিয়েছেন পানি থেকে। কি থেকে বলেন? মিম্মাইন, পানি থেকে বানিয়েছেন, নাফাক পানি থেকে। মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকা, ফির বলেন, নবী বলেন, রসুল বলেন, আর যত দামি মানুষ বলেন, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পানি থেকে বানাইছে। পানিটা ছিল নাফাক, কি ফাক বলেন? কথা বুঝেন না আপনারা, কথা বলেন। আমাকে যে বানাইছে, আমার আব্বারে বানাইছে, আমার দেশের বড় লোকদেরকে বানাইছে, মক্কা শরীফ ইমাম সাহেব, মদিনা শরীফ ইমাম সাহেব, যিনি মসজিদে নামিরাতে হজের খুতবা দেয় ওই ইমাম সাহেব, আমার রসুল থেকে আরম্ভ করে সারা পৃথিবীর সমস্ত নবীদেরকে বানাইছে আল্লাহ পানি থেকে। সেই পানিটা কি ফাক না নাফাক? আর আসতে পারেন কি ভাগ না ভাগ? সুবহানাল্লাহ বলবেন না? সুবহান। গরু বানাইছে পানি থেকে, ছাগল বানাইছে পানি থেকে, বাঘ বানাইছে পানি থেকে, আমার আল্লাহ বলেন মহিষ বানাইছে পানি থেকে, ঘোড়া বানাইছে পানি থেকে, যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আল্লাহ পানি থেকে বানাইছে, মানুষকে আল্লাহ পানি থেকে বানাইছেন। বলবেন না সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ বলেন ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি, ও দুনিয়া মানুষ দেখো একটু চিন্তা করো, এই প্রাণীগুলির ভিতরে এক জাতি প্রাণী আছে যারা হাতেও চলে না, পায়েও চলে না, তারা বুকের উপরে গড়াইয়া গড়াইয়া চলে। সুবহানাল্লাহ বলবেন না? সাপ দেখেন আপনারা কি কয়ে যে কেসো দেখেন, এই জাতীয় হাজারো প্রাণী আছে যাদের হাতও নেই পাওয়া নেই, তারা এই বুকের উপরে তাদের পেটের উপরে গড়াইয়া গড়াইয়া তারা জীবনযাপন করে, তারা চলাফেরা করে, এক জায়গা থেকে এক মাঠ থেকে আরেক মাঠে যায়, এক জমিন থেকে আরেক জমিন যায়, তাদের হাতও নাই পাও নাই, তাদের বুকের উপরে তাদের পেটের উপর দিয়া চলে। বলেন না সুবহানাল্লাহ। এই ব্যবস্থা করছে কে বলেন তো? ফামিনুম মাইয়ামশি আলা রিজলাইন,
আমার আল্লাহ বলেন তাদের ভিতরে এক জাতি প্রাণী আছে, তোমরা কি দেখো না তাদের দুইটা পা আছে? কয়টা পা বলেন? হাঁসের কয়টা পা? মোরগের কয়টা পা? এই জাতির সমস্ত প্রাণী দুইটা পা, যত পাখি আছে সমস্ত দুইটা পা, এই দুইটা পা দিয়ে তারা জমিনে বিচরণ করে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবাইন। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, দেখে রাখো, আবার এক জাতীয় প্রাণী আছে তাদের পা হলো চারটা। কয়টা বলেন না? কথা বলতে অসুবিধা হয়? তাদের পা হলো চারটা। আল্লাহ বলতে আছে যে কথাটা, এই কথাটা বললে আমারও সওয়াব হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আরেক জাতীয় প্রাণী আছে তাদের পা হলো চারিখান। কয়খান বলেন? গরুর পা কয়খান? ছাগলের পা কয়খান? ঘোড়ার পা কয়খান? এই যে আবার কোরবানি দিনের লক্ষ লক্ষ কোটি কোটি পশুর, গরু বলেন, ছাগল বলেন, আর ভেড়া বলেন, দুম্বা বলেন, উট বলেন, সকলের পা কয়খান? চারিখান। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন ইয়াকুলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ পাক যা চান তাই করিতে পারেন। ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক সব কাজে সমতা সম্পন্ন। এই জন্য আল্লাহ পাক বলছেন আমি হাত ছাড়া মানুষ চালাইতে পারি, পা ছাড়া চালাইতে পারি, আমি হাত দিয়ে পারি, পা দিয়ে পারি, পেট দিয়ে পারি। দুনিয়া মানুষদের রাখো আমি আল্লাহ কত ক্ষমতাবান, আমি আল্লাহ কত ক্ষমতার অধিকার রাখি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক এই চতুষ্পদ জন্তু সম্পর্কে আরো কত কথা বলতেছে। আমরা আল্লাহ বলবো ইন্নালাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। সুতরাং জন্তু আপনি গরু পালেন, গাভী পালেন, অস্ট্রেলিয়া গরুর খামার করছেন, দুধের খামার করছেন, মাঝে মাঝে রাস বেশি করে পাঠে দেখা যায় বিশাল গরু, বিশাল মাঠ ঘাস খাইতেছে, মার্কস দুধ, মার্কস মিল্ক, এরা এই অরিজিনাল গরুর দুধ থেকে তারা দুধ বানায়, এটা বুঝাইতে আস। আমার আল্লাহ বলে দুধ কেমনে হয়, দুধ কোথায় আবিষ্কার হয়, দুধ কোথায় থেকে তৈরি হয়, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিতে আসি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সুরে না হলে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, ওই গানিরা গুনিরা, তোমাদের মাথা ছোট, তোমাদের বুদ্ধি বেশি, মাথার ভিতরে তোমাদের মাথার পাওয়ার বেশি। তোমার ঘরে যে গরু, তুমি কি করে গরু ফালো, দেশি গরু বিদেশি গরু, যে গরু তোমার দুধ দেয় এটা একটু চিন্তা করো। আমার আল্লাহ বলেন ওয়া ইন্নালাকুম ফিল আনআমি লাইবরাতান, তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে, গবেষণার বিষয় আছে তোমার চতুষ্পদ জন্তুর ভিতরে। বলেন না সুবহানাল্লাহ। চতুষ্পদ জন্তু আমার গাভী সম্পর্কে আল্লাহ বলছেন, ছাগল সম্পর্কে বলছেন ওয়া ইন্নালাকুম ফিল আনআমি লাইবরাতান, এখানে অনেক শিক্ষণীয় আছে, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি, তোমাদেরকে আমি দুধের ব্যবস্থা করি, তাদের ফ্যাট থেকে বাইর হয়, মিম বাইনে ফারসিন ওয়া দামিন, তোমাদের গোবর থেকে আর রক্ত থেকে, গোবর আর রক্তের মাঝখান থেকে আমি একটা দুধের ব্যবস্থা করে দিই। বলেন না আল্লাহু আকবার। এই যে আমরা যারা গরু ফালেন, গাভী ফালেন, সকালবেলা ঘাস, সন্ধ্যাবেলা ঘাস খাওয়ান, খ্যার খাওয়ান, ভুসি খাওয়ান, তারপরে দুধ জাতীয় যেটা খানা পাইলে দুধ বেশি হয়, এই জাতীয় খৈল খাওয়ান, ভুসি খাওয়ান, অনেক কিছু আমরা খাওয়াই, খাওয়ানোর পরে এগুলো ফেটে যায়, ফ্যাটের ভিতরে এগুলোকে, এই সবুজ ঘাসকে, এই খৈলকে, এ আপনার কি কি খড়কে, এই জাতীয় নরম আর শক্ত খাবারগুলোকে শোধন করে কে, সেখানে এগুলোকে মিক্স করে কে, এগুলোকে রক্ত বানায় কে, এগুলোকে দুধ বানায় কে, আল্লাহ পাক সে কথাটা বল সিরিয়াস চিন্তা করার জন্য আল্লাহ পাক বলতেছেন এখানে। এই জন্য বিজ্ঞানীরা বলছেন, আমার রসুল হাদিসে বলছে মানুষ যখন কোনো খা, গরু যখন কোনো খানা খায়, ফ্যাটের ভিতরে যাওয়ার পরে, স্টমাকে যাওয়ার পরে, এখানে আল্লাহ পাক সিদ্ধ করে, এখানে একটা মেশিন আছে, আল্লাহ পাক সিদ্ধের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে গরু যে খাইলো সকালবেলায়, ফিসুন দিয়া গোবর বাহির হয়, নিচে দিয়া কি বার সোনা বাহির হয়, আবার নিচে দিয়া দুধ বাহির হয়, এখানে করলো কি? এই গরু ঘাস খাওয়ার পরে, গরু খানা খাওয়ার পরে, গরুর পাকস্থলিতে খানা যাওয়ার পরে, এখানে আল্লাহ পাক একটা সিদ্ধের ব্যবস্থা করছেন, মেশিন দেখছেন, কারিগরি মেশিন। আপনি চিনবেন না, আপনার ধানের মেশিন চললে আওয়াজ হয়, আপনার অন্য যত মেশিন আছে, আপনি কি করে যে রাইস মেলে গেলে যখন আপনার ধানের ভিতরে ধান ঢুকে দিবেন সাইল বাহির হবে, সাইল ঢুকে দিবেন গুঁড়ি বাহির হবে, আপনি সরিষা ঢুকে দিন তেল বাহির হয়, এটা শব্দে কিছু বোঝা যায় না। আপনার এই গরুর ফ্যাটের ভিতরে যে আল্লাহ পাক এত কিছু করতেছে, মেশিন চালাইতে আছে, এটার কোনো আওয়াজ কেউ শুনছেননি কোনোদিন? যদি দুনিয়ার মেশিনের মতো এইভাবে আওয়াজ হইতো তাহলে গৃহস্থ বেড়া ঘরে থাকার সম্ভাবনা ছিল না। এই জন্য আমার রসুল বলেন, মনীষীরা বলেন, গরুর প্যাডের ভিতরে যখন খাবার যায়, খাবার যাওয়ার পরে এটার ভিতরে আল্লাহাক সিদ্ধ করেন, সিদ্ধ করে খাবারটাকে তিন অবস্থা করেন, একটা দিয়ে দুধ বানান, এক অংশ দুধ আনেন,
এক অংশ দিয়ে রক্ত বাড়ান, রক্তগুলা মানুষের শিরে শিরে বসিয়ে দেন, আরেক অংশ হলো গুবর এটা নিচে বসাইয়ে দেন, আরেক অংশ হলো দুধ এটা ওই স্তনের নাভে নার্ভের গুলার ভিতরে রক্তগুলার ভিতরে আল্লাহ বসিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই দুধ সকালবেলা আপনি বালতি নিয়ে গেলেন, বালতি নিয়ে দেওয়ার পরে বাচ্চাটাকে দূর বাঁধা রেখলেন সারা রায়, একটু আমরা সে হানাই কই মুখে দেন টান দেন, মুখে দেন টান দেন, এই দুধের বাঁটটা যখন বাচ্চার গরুর বাচ্চার মুখে দেন একটু টান দিলে আবার আমরা টান দিই, এবার কিছুক্ষণ আগে দৌড় নিয়ে বাঁধিয়ে রাখি, এরপরে আমরা দুই হাতে টানি। এখন বড় যে সমস্ত গরু 30 কেজি 40 কেজি দুধ দেয় ওই সমস্ত গরুগুলো হাত দিয়ে ধোয়া না, এগুলো মেশিন দিয়ে ধোয়া, সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ। এখন আপনি এক বালতি ভরলেন 4 কেজি 5 কেজি 10 কেজি, কিন্তু একটা ওলানকে ভিতরে এত দুধ কই থেকে আসলো? এই জন্য আল্লাহ বলতেছে এখন যদি কোনো বিজ্ঞানীরা বলতেছে যদি একটা গরুর 10 কেজি ওলা যে গরু দুধ দেয় যদি এটাকে ধোয়ানো হয় এটাকে ইভেন না টানিয়ে যদি একে অপারেশন করা হয় তাহলে 1 কেজি দুধও পাওয়ার সম্ভাবনা না। একটা গাভীর স্তনকে অপারেশন করে যদি আপনি দুধ বাইর করতে চান যে এত করার দরকার নাই, একটা সুর দিয়ে ফুঁস দিব আর দুধগুলো বের করে ফেলবো, আপনি ফুঁসাইবেন শুধু কিন্তু 1 কেজি দুধও পাওয়ার সম্ভাবনা নাই। পুরো গাভীর ফ্যাটটা যদি আমরা অপারেশন করি তাহলে তন্ন তন্ন করি 2 কেজি দুধ পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে আপনার এই গরু থেকে 10 কেজি 20 কেজি দুধের ব্যবস্থা করলো কে বলেন তো? সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ। আবার রক্তের ব্যবস্থা করলেন, শিরে শিরে রক্ত চলে গেল, আবার গোবর আপনার বিশাল উপকারে আসে, আপনার জমিনে দিলে আপনার সবজি খেতে দিলে এগুলো উর্বর হয়, এটা হলো জৈব সার। আল্লাহ পাক আপনার গরু থেকে দেখেন কি সুন্দর খাদ্যের ব্যবস্থা করলেন, সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য মানে আল্লাহ বলেন وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُمْ مِمَّا فِي بُطُونِهِ مِنْ بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ। তোমার জন্য সকালবেলায় একবারে ফুট পবিত্র দুধের ব্যবস্থা করে দিই, বলেন না সুবহানাল্লাহ। দুধ এমন একটা খাদ্য যেটা যে কোনো মানুষের জন্য এটা খাওয়া সম্ভব, এই জন্য পৃথিবীতে মানুষ আর জন্তুর মায়ের পেট থেকে পড়ার পরে মানুষ যে খাদ্যটা সর্বপ্রথম ভক্ষণ করে, যে খাদ্যটা মানুষ খায় জন্তুরা খায় সেই খাদ্যের নাম কি বলেন তো? মা কথা কেন সেই খাদ্যের নাম কি? আমরা যারা এখানে আছি ছোট বড় ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত মায়ের পেট থেকে পড়ার পর আমাকে ভাত খাওয়াইছে, গরু গোস্ত খাওয়াইছে, আমার কি খাওয়াইছে বলেন তো? মায়ের স্তনের দুধ খাওয়াইছে, সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ। আর এই মায়ের স্তনে দুধের ব্যবস্থা করছে কে বলেন তো? আল্লাহ। গাভীর স্তনে দুধের ব্যবস্থা করছে কে? আল্লাহ। তাহলে এইভাবে যত চতুষ্পদ জন্তু আছে প্রত্যেকটা জন্তুর ফ্যাটে থেকে যে বাচ্চা আসছে, বাচ্চা আসার পরে এই তার স্তনে দুধের ব্যবস্থা করছেন কে বলেন তো? আল্লাহ। এজন্যই একসময় মানুষ শাল দুধ বলতো, মহিলাদের বাচ্চা হলে যারা দাত্রী দেখতো দুধটাকে টাইনে টাইনে বাইর করে তারপর লাউ খাতার ভিতরে বিভিন্ন পাতার ভিতরে গুলো ফেলে দিত, না না আমার রসুল বলছেন তোমরা জানো না আল্লাহ পাক মায়ের স্তনে যে দুধ দিয়েছেন এ প্রথম ফোটা দুধের কি দাম, এটার কি মূল্য? সন্তানকে যদি এই শাল দুধটা কি করা হয় সেবন করানো হয় এটা পান করানো হয় তাহলে তার যত রকমের রোগ আছে ফ্যাটের সমস্ত রোগের মহা ওষুধ হলো এই শাল দুধটা, বলেন না সুবহানাল্লাহ। আমরা দেশে গরু বাচ্চা দিলে ছাগলে বাচ্চা দিলে কি করে ওই বাচ্চার ওই ছাগলের কি কয় যে স্তন থেকে দুধটা দোয়াইয়া কলা পাতার ভিতরে অথবা কি কয় যে কুমড়া পাতার ভিতরে অথবা লাউ পাতার ভিতরে লইয়া এটা ফানিতে ফেলে দেন, না কোনোদিন ফেলবেন না, এটা না যায় যেটা হারাম, বরঞ্চ ওই দুধটা ওই গরুর বাচ্চার জন্য ছাগলের বাচ্চার জন্য যে প্রাণী কি কয় যে দুধ দেয় ওই প্রাণীর বাচ্চার জন্য এই শাল দুধটা হলো মহা ঔষধ, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বব্যাপী ডাক্তাররা স্লোগান দেয় যে মায়ের দুধ হলো এটা হলো শ্রেষ্ঠ খাদ্য, আর শাল দুধটা হলো মায়ের সন্তানের জন্য সবচেয়ে বড় সুষু খাদ্য, সবচেয়ে বড় উপকারী খাদ্য, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই দুধ ব্যবস্থা করছে কে বলেন তো? আল্লাহ। এই চতুষ্পদ জন্তু আল্লাহ পাক আমাদের কত উপকার লাগে আল্লাহ বলতেছেন কোরআন শরীফের আর জায়গার ভিতরে وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَى بَلَدٍ لَّمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشِقِّ الْأَنفُسِ إِنَّ رَبَّكُمْ لَرَءُوفٌ رَّحِيمٌ। আজ আমাদের দেশে বড় বড় যানগুলো বড় বড় ট্রাকগুলো চট্টগ্রাম থেকে ঢাকা মাল নিয়ে যায়, ঢাকা থেকে বেনাপোল মাল নিয়ে যায়, বেনাপোল থেকে ক্যালকাটা মাল নিয়ে যায়, এইভাবে এক শহর থেকে আরেক শহরে মাল নিয়ে যায়। আপনারা যারা কি কয় যে সবজি ব্যবসা করেন ওই কি কয় যে আমাদের
নিমসার থেকে আমরা কাশীনগর বাজার আনেন, অথবা কাশীনগর বাজারের অনেক মালামাল ফেনী থেকে আনেন, এই যে ট্রাকে বহন করেন, ট্রাককালে ট্রাক ছিল না, ফাজারো গাড়ি ছিল না, আল্লাহ পাকের ফাজারো গাড়ি ছিল গুণা গাদা খসর, বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বলতেছেন ওয়াতাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহিন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য গোড়া গাদা খসর এই জাতীয় গরুগুলোকে তোমাদের জন্য এমন ব্যবস্থা করে দিয়েছি মাল বহন করার জন্য, যে মালগুলো তারা বহন করতে পারে তোমরা পারবে না, এক শহর থেকে এক বাড়ি থেকে এক দোকান থেকে আরেক দোকানে নেওয়া তোমাদের পক্ষে কষ্টকর, তোমাদের পক্ষে কষ্টকর, আমি আল্লাহ চতুর্ভুজ জন্তু দিয়া এক জায়গা থেকে আরেক জায়গা মাল নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। ওয়াল খাইলা ওয়াল বিগাল ওয়াল হামীরা লিতারকাবুহা ওয়া যিনা ইয়াকুলুকু মা লা তাআলামুন, আমার আল্লাহ বলে ওয়াল খাইলা ঘোড়া, ওয়াল বিগাল ওয়াল হামীরা গাদা, লিতার কাবুহা এটারও তোমরা সাবার হইবা, তৎকালীন গাড়ি ছিল না, বাস ছিল না, ট্রাক ছিল না, এরোপ্লেন ছিল না, সাইকেল ছিল না, হুন্ডা ছিল না, কোনো প্রাইভেট কার ছিল না, কিছুই ছিল না, যারা ধনী মানুষ ছিল তারা গোড়া কিনত, যারা ধনী মানুষ ছিল তারা খসর কিনত, যারা ধনী মানুষ ছিল তারা কি করতে গাদা কিনত, গাদাত করিয়া এক শহর থেকে আরেক শহরে যাইত। এই জন্য আমার আল্লাহ বলেন গাদা খসর গোড়া হলো তোমাদের এটা যানবাহন হিসেবে আমি ব্যবহার করার জন্য আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং গাদা খসর এগুলো ছিল আজকের ট্রাক, আজকের যুগের বড় বড় 22 চাকা 30 চাকা 18 চাকা 12 চাকা 14 চাকার গাড়ি যেমন মাল টানে, ঘোড়া গাদা খসর দিয়ে মানুষ এইভাবে মাল টানতে, বলেন না সুবহানাল্লাহ। গরু গাড়ি কি আপনারা দেখছেন কি দেখেন না বলেন তো? আমার মনে হয় আমি দেখেছি আমাদের 22 কার যে প্রাইমারি স্কুলটা প্রথম যে বানাইছে দেখছি গরু গাড়ি করে বালু গাড়ি টানছে, কথা বুঝেছে কিনা? সুতরাং গরু গাড়ি করে মাল টানছে, গরু গায়ে করে মানুষ বাস টানছে, গরু গায়ে করিয়া মানুষে ওই পূর্ব দিক থেকে শালের ফালা আনছে, কিন্তু এখন আর সে গরু গাই নাই, এখন আমাদের ট্রাক বা ইত্যাদি বড় যানবাহন হয়ে গেছে। এই কথা আল্লাহ বলছেন ওই এক লুকু মালা তালামুন, রেলগাড়ি আবিষ্কার হবে, বাস আবিষ্কার হবে, এরোপ্লেন আবিষ্কার হবে, উড়োজাহাজ আবিষ্কার হবে, তারপর সাবমেরিন আবিষ্কার হবে, এই কথাগুলো আল্লাহ পাক এই আয়াতে বলে দিয়েছেন ওই এক লুকু মালা তালামুন, আল্লাহ পাক এমন জিনিস বানাবেন, এমন যানবাহন বানাইয়া ব্যবস্থা করবেন তোমাদের জন্য যেটা এখন তোমরা জানো না, বলেন না সুবহান। আরো এমন জিনিস আবিষ্কার হবে, এখন ট্রেনে আমাদের কুমিল্লা থেকে ঢাকা যেতে মনে 4.5 ঘন্টা লাগে, এমন ট্রেন আসতেছে বাংলাদেশে রেল লাইন হইতে আছে যে 1 ঘন্টায় ঢাকা থেকে কুমিল্লা যাওয়া যাবে, সুবহানাল্লাহ, বলবেন না সুবহান। এমন এক সময় আসবে হয়তো 10 মিনিটেও যাওয়া যাবে, একশো মানুষ 3 মাসে চলে গেছে জাহাজ পথে হজ করার জন্য মক্কা শরীফ মদিনা শরীফ জেদ্দা, আর বর্তমানে 6 ঘন্টা আমাদের শাহজালাল বিমানবন্দরে উঠলে আমরা জেদ্দা চলে যাই, 6 ঘন্টা আগে বলেন তো? 6 ঘন্টা 10,000 মাইল চলে যায় 6 ঘন্টা, এমন সময় এমন এক সময় আসবে 1 ঘন্টা সময় লাগবে না, আধা ঘন্টা চলে যাবে মানুষ মক্কা শরীফ, বলবেন না সুবহান। এটা সম্ভব না অসম্ভব বলেন তো? এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে আরো বলতে আছেন সূরা ইয়াসিনের ভিতরে কত সুন্দর করে, এই জন্য আল্লাহ পাক বিভিন্ন জায়গার ভিতরে কোরআন শরীফে এই গরু বেড়া খসর এগুলো আমাদের জন্য কী কামে লাগে এগুলো আল্লাহ পাক কোরআন শরীফ বলতে আর জায়গা দিয়ে, ওয়াইন লাকুম ফিল আনআমি লাগরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা ওয়া লাকুম ফিহা জামালুন ওয়া মানাফিউন কাসীরাতু ওয়া মিনহা তাকুলুন ওয়া আলাইহা ওয়া আলাল ফুলকি তুহমালুন, আল্লাহ বলছেন এই গরু গাদা খসর দিয়ে তোমাদের অন্য উপকার আছে, এক জাতীয় প্রাণী তোমাদের খাওয়ার জন্য হালাল করে দিয়েছি, আরেক জাতীয় প্রাণী খাওয়া তোমার জন্য হারাম করে দিয়েছি, সুবহানাল্লাহ। যেমন গাদার গোস্ত খাওয়া জায়েজ নাই, খসর গোস্ত খাওয়া জায়েজ নাই, ঘোড়ার গোস্ত খাওয়া কি নাই জায়েজ নাই, গরুর গোস্ত খাওয়া হালাল, আঙুরের হরিণের গোস্ত খাওয়া হালাল, উটের গোস্ত খাওয়া হালাল, ছাগলের গোস্ত খাওয়া হালাল, দুম্বার গোস্ত খাওয়া হালাল, বেড়ার গোস্ত খাওয়া হালাল, বলেন না সুবহানাল্লাহ। এর ভিতরে এই বেড়া খসর গাদা এই যে আমরা গরু, এই গরুর চামড়া গরুর পশম কি কাজে লাগে সে কথাও আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন আমাদের জন্য, যে গরু এই পশম দিয়া চামড়ার পশম দিয়া তোমরা অত্যন্ত শীতকালের আরামদায়ক তোমাদের মোটা কি কয় যে কাপড়ের ব্যবস্থা হয়, শীতের বস্ত্রের ব্যবস্থা হয়, চামড়া দিয়ে জুতের ব্যবস্থা হয়, চামড়া দিয়ে তোমরা তাবু বানাও, চামড়া দিয়ে তোমরা কি কয় যে কম্বল বানাও, চামড়া দিয়ে তোমরা কি কয় যে নামাজের মুসল্লা বানাও, এই চামড়া দিয়ে তোমরা বিভিন্ন জায়গা গেলে খোলা মাঠে যদি তোমরা সেখানে তাবু কাটাতে চাও, ওই গরু ছাগল মহিষ এই জাতীয় প্রাণীর চামড়া দিয়ে তোমাদের আশ্রয়স্থলের ব্যবস্থা করা যায়, বলেন না সুবহানাল্লাহ। ওয়া মিনহা তাকুলুন, আরেক জাতীয় প্রাণী আছে ওই প্রাণী তোমাদের খাওয়ার ব্যবস্থা, এই যে আমরা প্রতিদিন কাশিনার বাজার গরু যাওয়াই হয়, রবিবারে যাওয়া হয়, বৃহস্পতিবারে যাওয়া হয়,
কুমিল্লা শহরে এমন কোনোদিন নাই যেদিন গরু জবাই হয় না, ঢাকা শহরে এমন কোনোদিন নাই যেদিন গরু জবাই হয় না, চট্টগ্রাম শহরে এমন কোনোদিন নাই যেদিন গরু ছাগল জবাই হয় না, কি বলেন, ঠিক না বেঠিক? আপনি বাংলাদেশে যে কোনো হোটেলে যাবেন, সেই হোটেলে গরুর গোশত আসে না নাই বলেন তো? সুতরাং এই গরুর গোশত যে আল্লাহপাক আমার আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, সেই কথাটাও আল্লাহপাক কোরআন শরীফে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ? ছেলে গরুর গোশত খাওয়া হালাল না হারাম বলেন? বলেন গরুর গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। তাহলে এখন গোড়ার গোশত খাওয়া হারাম, এই কথা আল্লাহ বলে দিয়েছেন। গোড়া দিয়ে একশো মানুষ যুদ্ধ করছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু, আগামী রবিবারে আমাদের মহরম মাসের প্রথম কি কয় যে তারিখ হিজরি নববর্ষ আগামী রবিবারে শুরু হবে, আলোচনা শুনবেন আমরা আপনারা। এই যে হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে যুদ্ধ করছিলেন কি দিয়া বলেন তো? গোড়া দিয়া, বলেন না কি দিয়া? এখন পৃথিবীর কোনো দেশে গোড়া দিয়া যুদ্ধ হয় নাই, আগে যুদ্ধ হয়েছে সামনাসামনি, এখন যুদ্ধ হাজার মাইল দূর থেকে। ম্যাপ করে বাংলাদেশের কি কয় যে ক্যান্টনমেন্ট কোথায়, বাংলাদেশের জিওসি কোথায় আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেসিডেন্টের বাসভবন কোথায়, পাকিস্তানের প্রেসিডেন্টের বাসভবন কোথায়, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন কোথায়, এগুলা ম্যাপ করা হয় ওই ম্যাপের ভিতরে। এখন আমাদের যে সমস্ত অত্যাধুনিক অস্ত্র আছে, একটা একটা টিপ দিলে, কতটুকু জোরে টিপ দিলে এটা 10,000 মাইল দূরে যাবে, 1,000 মাইল দূরে যাবে, 5,000 মাইল দূরে যাবে, সেই হিসাবে রিমোট কন্ট্রোল দিয়ে টিপ দেওয়া হয়, ঠিক যেখানে এখানে যেখানে যাওয়ার জন্য এখানে টার্গেট করি মারে ঠিক সেখানে যাইয়া পৌঁছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ? কিন্তু এক সময় এই জাতীয় কি যানবাহন ছিল না, এই জাতীয় কি কয় যে এই জাতীয় কি কয় যে অস্ত্র ছিল না, তখন ছিল মানুষ যুদ্ধ করার একমাত্র হাতিয়ার ছিল ঘোড়া, আর ছিল কি তলোয়ার। এই ঘোড়াগুলোকে যুদ্ধ করার জন্য বানাইছেন কে বলেন তো? আল্লাহ। আর জন্য কে বানাইছে বলেন না? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক ওই কোরআন শরীফে এই কথাগুলো আমাদেরকে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার এই গরুর গোশত খাইবা, ছাগলের গোশত খাইবা, আবার এই গরুর গোশত যে দুধ, গরুর দুধ খেবা, সেই কথা আল্লাহ পাক রাসূল পাক হাদিসে বলে দিয়েছেন। আমরা যে গরুর দুধ খাই, এই কথার কোরআন শরীফে হাদিসে আছে না বলেন তো? আছে। আমরা যে অনেকে গরুর গোশত খাইলে প্রেসার বাড়ে, অনেকে গরুর গোশত খাইলে চর্মরোগ বাড়ে, গরুর গোশত কম খাওয়ার জন্য আল্লাহ রাসূল হাদিসে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ? রাসূল বলেছেন, আন সাহিব রাদিয়াল্লাহু আনহু কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আলাইকুম বিল আমানিল বাকার ফাইন্না শিফাউন ওয়া সামানু ওয়া দাওয়াউন ওয়া লুহুম ওয়া হাদাউন। সাহিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমাদের উচিত গরুর গোশত দুধ খাওয়া। সুবহানাল্লাহ, বলেন না? আলাইকুম বিল আমানিল বাকার, তোমাদের উচিত হলো গরুর দুধ খাওয়া। এই জন্য গরুর দুধ খাওয়া, সব মানুষে গরুর দুধ খেতে পারে, কেননা ফাইন্না শেফাউন, গরুর দুধের ভিতরে অনেক রোগের উপকার আছে। সুবহানাল্লাহ। ওয়া সামানু ওয়া দাওয়াউন, গরুর গোশত থেকে গরুর দুধ থেকে যে ঘি হয়, এই ঘিটা হলো আমাদের জন্য এটা মহা ওষুধ, মহা ওষুধ। ওয়া লুহুমু দাউন, আল্লাহ রাসূল বলছে গরুর গোশত হলো তোমাদের জন্য রোগ, এই জন্য ডাক্তার কাছে গেলে বলবে যে হাই প্রেশার গরুর গোশত খাবেন না, ডায়াবেটিস আপনি গরুর গোশত খাবেন না, চর্মরোগ আপনি গরুর গোশত খাবেন না। গরুর গোশতের ভিতরে যে রোগ আছে, এই কথাটা 1,000 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। ডাক্তাররা এখন আবিষ্কার করে বলতেছে যে গরুর গোশত কম খাইয়েন, তাহলে আপনার শরীরটা একটু ভালো থাকবে। সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য গরুর দুধ খাবেন, এটা আপনার উপকার হবে, এই কথাটা বিশ্বনবী বলে দিয়েছেন। আর গরুর দুধ থেকে যে আরো কত রকমের কিছু মিষ্টি হবে, আমাদের কুমিল্লার রসমালাই, বাংলাদেশের শ্রেষ্ঠ মাতৃভাণ্ডারের শ্রেষ্ঠ রসমালাই কুমিল্লার, এই জাতীয় কত কিছু তৈরি করা হয় এই গরুর দুধ থেকে, এটা আল্লাহ রাসূল সেটা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই জন্য গরু ছাগল চতুর্ভ জন্তু আমাদের কত উপকার লাগে, হাদিসের সব কথা বলে দিয়েছেন। গরুর আমরা দুধ খাই, গরুর আমরা গোশত খাই, গরু দিয়ে আমরা হাল চাষ করি, গরু দিয়ে আমরা গাড়ি টানি, গরু দিয়ে আমরা বিভিন্ন কাজ করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুখারী হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে একদিন এক লোকে একটা গরুর পিঠের উপরে কি লইছে, বড় মাল লইছে, অনেক মাল বোঝাই করছে, আড়ার বস্তা বা ময়দার বস্তা ইত্যাদি লইছে, লওয়ার পর গরু হাঁকাইতেছে, গরু হাঁটতে পারে না, আল্লাহ পাক গরুর জবান খুলে দিছে। জবান খুলে দেওয়ার পরে বলল, তার দিকে এইভাবে তাকাইলো, তাকানোর পরে বললো, এ বেটা তুই যে আমার পিঠের উপরে এতগুলো বোঝা দিলি, আমাকে কি আড়ার বস্তা আর তেলের কি কি কয় যে চিনির বস্তা গমের বস্তা টানার জন্য কি আল্লাহ আমার বানাইছে? আল্লাহ পাক আমাকে বানাইছে হাল চাষ করার জন্য। বলেন না সুবহানাল্লাহ? গরু যখন এমন কথা বললো, লোকটা আশ্চর্য হয়ে গেল, আজীব কারবার গরু কথা বলতে পারে। হযরত রাসূল যখন এই কথা বললেন আবু বকর ওমরকে, রাসূল বললেন এই কথা আমি বিশ্বাস করি, আবু বকর বললেন এই কথা আমি বিশ্বাস করি, ওমর বললেন এই কথা আমি বিশ্বাস করি, কারণ গরু ছাগল সবকিছু আল্লাহ ক্ষমতা দিলে কথা বলতে পারে।
আদম আলাহ ইসলামের সন্তান শীষ আলাহ ইসলাতাম একদিন গরু নিয়ে বাজারে মাঠে গেছে হাল চাষ করার জন্য, চাষ করতে করতে এত বেশি করছে গরু দুর্বল হয়ে গেছে, গরু হিজদি খাড়াই গেছে, খাড়া বলে আমি আর হাঁটতে পারবো না, কি হাঁটতে পারত না তো আমার আমার শরীরে আর দেয় না করতে পারত না, আমি তোমার কথা শুনবো না। গরু যখন ছটপট আরম্ভ করেছে শীষ আলাহ ইসলাম তো একবারে বেকা দৌড়ে গেছে। আজকে আমরা বলেন তো মি আপনাদের এই কাশিনাবাজে গরুগুলো আসে, আমার মিশ্রণী বাজারে এক একটা গরু আসে মনে কমপক্ষে মাঝে 10 মন হবে, একটা গরু যদি মিশ্রণী বাজার ফাঁকলামি করে মানুষ একটা থাকতে পারবেন বলেন তো, একটা গরু যদি ছটপট আরম্ভ করে তাহলে কেয়ামত, মাঝে মাঝে একটা গরু ছুটলে উড়ে বাজার অবস্থা কেয়ামত হয়ে যায়। তাহলে একটা গরু ফাঁকলামি করলে একটা বাজার শেষ হয়ে যাবে। এই জাতীয় গরু যখন সে গরুর কথা জমান তখন গরু কথা বলতে পারত, তখন গরু যখন কথা বললো সে আল্লাহর কাছে বললো যে আল্লাহ আমনে গরু দিছেন, গরু যেমনে পাগলামি করতে আছে আমরা তো হাল চাষ করা যাবে না, এদের দিয়ে কিছু করা যাবে না, জবাই করা যাবে না, গোস্ত খাওয়া যাবে না, দুধ দোয়ান দিতে না, লাচ্ছাই উষ্ঠে শেষ করিয়ে নেবো। আল্লাহ পাক তখন গরুর জবান বন্ধ করে দিছে, বলেন না সুবহান। কিন্তু এই গরু একদিন কথা বলবে কি বলবে না, কথা বলবে বলবে কি বলবে না, গরু দুধ আমরা খাইতে আছি, এই যে গরুগুলো জবাই করতেছি চিন্তা করেন, একটা গরু যদি ঠিক মতো সে সোজা হইয়া দাঁড়ায়।